চীনের জন্য ভারতের হাতে আসছে যে শক্তিশালী এগারো বছর পর ভারতীয় নৌবাহিনীতে কোনো সাবমেরিনকে যুক্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে চীনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা করে ভারতের শক্তি বৃদ্ধিতে এই সাবমেরিন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলাই বাহুল্য সমুদ্রের মধ্যেও যে বিপক্ষের মোকাবিলার পথ আরও মসৃণ হতে চলেছে ভারতের প্রসঙ্গত ভারতের কাছে আগে থেকেই তেরোটি সাবমেরিন ছিল যা কমে বর্তমানে ষাটটি রয়েছে যার মধ্যে বেশ কিছু বিশ বছরও বেশি পুরনো ভারত এবার তার সাবমেরিন সংখ্যা বাড়ানোর কাজ করছে আপাতত ছটির মধ্যে একটি সাবমেরিন ভারতের হাতে আসতে চলেছে অন্যদিকে চীনের কাছে রয়েছে ষাটটি সাবমেরিন যার মধ্যে বেশিরভাগ সাবমেরিন চীন ভারত মহাসাগরেই মোতায়েন করে রেখেছে পাশাপাশি পরমাণু অস্ত্র সম্বলিত একটি সাবমেরিনকে করাচিতে পাঠানো হয়েছে চীনের কাছে পাঁচটি এমন সাবমেরিন রয়েছে যাতে পরমাণু অস্ত্র মজুত রয়েছে এছাড়া চুয়ান্ন ডিজেলে চলতে পারে এমন সাবমেরিনও রয়েছে প্যান্টাগনের রিপোর্ট অনুযায়ী দুই হাজার সাল পর্যন্ত চীনের হাতে আটাত্তরটি সাবমেরিন থাকবে